অনুরোধ জানাবো, আপনি বসেই আপনার বক্তব্য রাখবেন। আমি আশীর্বাদ জানাচ্ছি, আমার চেয়ে বয়স্ক যদি কেউ থাকেন তাদের নমস্কার। খড়গপুর বইমেলার আমন্ত্রণ পেয়ে এবং আসতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি। খড়গপুরের সঙ্গে আমার পরিচয় বহু বছর আগে, কেননা একসময় তখন দেশে ইংরেজ রাজত্ব আছে, সবে বার নিহত হয়েছেন। সেই সময় আমরা, আমার বাবা মেদিনীপুরে বদলি হলেন, তিনি সরকারি কাজ করতেন, সেই সময় সবে বার্চ টাউন তৈরি হয়েছে। সেই সময়কার খড়গপুর, সেই সময়কার মেদিনীপুর, মেদিনীপুরে থাকা হতো, খড়গপুরে যাওয়া আসা হতো। সেই খড়গপুর একেবারে অন্যরকম ছিল, অদ্ভুত ভালো ভালো সব স্মৃতি আছে। সেইখানে বইমেলা, সেখানে আসতে পারা একটা প্রাপ্তি তো নিশ্চয়ই। এখন আপনারা আমার লেখা পড়ছেন, যেটা এত বছর বয়স হলো, এতদিন ধরে দেখছি, এখনকার সময়টা একেবারেই অন্যরকম। এখন আমি কি ভাববো, আমরা কি পড়বো, কি ভাববো, এসব জিনিসগুলো কিন্তু সময়কে এত শক্তিশালী হতে দেখিনি। আমার বয়স 82 প্রায় শেষ করে এনেছে, আর কয়েকদিন পরেই আমি 83 পড়ব। এত এসে অনেক জাগরণ দেখেছি, অনেক রকম জাগরণ। প্রথম যখন, সে বহু বছর আগেকার কথা, যখন মহাবন্যন্তর হয়েছিল, যাকে মহাবন্যন্তর বললেই ভালো, 43-এর বন্যন্তর, সেদিনও পূর্ব মেদিনীপুর সে বন্যন্তরে অসম্ভব চোট খেয়েছিল। সেই সময় আমার বয়স খুব কম, 18 বছর বয়স, ইন্টারমিডিয়েট পড়ছি এখন, যেটাকে তোমরা ক্লাস 12 যেটা আছে উচ্চ মাধ্যমিক সেইটে। যাই হোক, তখন কমিউনিস্ট পার্টি লিগাল হয়েছে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বা পতনের উদ্দেশ্যে আমরা তখন বন্যন্তরে দুর্ভিক্ষ ত্রাণের কাজ করতাম। সেসব খুব চমৎকার স্মৃতি। আমের সঙ্গে যারা ছিলেন, একই ক্লাসে পড়তাম, তৃপ্তি মিত্র, আর তিনি বেঁচে নেই, তিনি ছিলেন তৃপ্তি ভাদুড়ি, তার নাম ছিল। আর এটা সকলেই জানেন, তখন আমি নিজের সাংস্কৃতিক দলে ছিলাম না, একেবারেই ত্রাণের কাজ, দৌড়াদৌড়ি করার কাজ, সেসব খাবার নিয়ে আসার কাজ, বিতরণ করার কাজ ইত্যাদিতে ছিলাম, আমরা অনেকেই একসঙ্গেই ছিলাম। তখন মানুষের মধ্যে আশ্চর্য জাগরণ দেখেছি। তখন তারপরে নবান্ন নাটক, ভারতের গণনাট্য সংঘ তাদের কার্যকলাপ, ওই নাটক, তখনকার গান সেই সময়টাকে ভাসিয়ে নিয়ে যায়। তারপরে মহান তেভাগা আন্দোলন আসে। তেভাগা আন্দোলনও ধাপে ধাপে হয়। সব থেকে বোধ হয় মনে থাকবে, একেবারে যখনই হলো কাকদ্বীপ তেভাগার কথা, কাকদ্বীপ তেভাগাটাই খুব বেশি মনে পড়ে, কারণ আমার ভাই এবং আমিও এক সময় তেভাগা নিয়ে খুব আগ্রহী ছিলাম, অনেক কাজ করেছি। আর বলতে পেরে ভালো লাগছে, কাকদ্বীপ তেভাগার নিহত শহীদ, যিনি পুলিশের গুলিতে নিহত হন, অহল্যা, তাকে তেভাগা জননী বলা হয়। অহল্যার মৃত্যুর পরে অবশ্যই আমার ভাই তাদের বাড়িতে গেছেন,
আমার ছেলেকে তার যে পেনশন পাওয়ার ব্যাপার সেটাতে তিনি সে সাহায্য করেছিল। অহল্যার নাতি ভাগ্যধর, সে আজও আমার কাছে আসে, ঘনিষ্ঠ যোগাযোগ আছে। অহল্যার পুত্রবধূ আমার বাড়িতে এসেছে, থেকেছে, ইত্যাদি ইত্যাদি। সেই সব সময় গেল, এই সব সময়গুলো দেখলাম। আর যেমন আমি এই সব সময় দেখছি, দেখতে দেখতেই অন্যান্য কাজের পর কাজের সঙ্গে সঙ্গেই বলা যায় লিখতে আরম্ভ করলাম, এবং পুরোদস্তুর লেখালেখির জীবনী হয়ে গেল। এবং লেখার কারণেও অনেক অনেক ঘুরেছি, শুধু যে পশ্চিমবাংলায় নয়, অন্যত্র ঘুরেছি, লিখেছি, সেটা আছে। কিন্তু এখন যে সময় দেখছি, এটা একটা আশ্চর্য সময়। দেখলাম সিঙ্গুর, সিঙ্গুরের প্রতিবাদ হলো, সিঙ্গুরের তাপসী মানিকের কথা আমরা কেউই ভুলবো না বা ভুলিনি, কিন্তু তখনও সেই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা করা যেত কি না আমি জানি না, আমি বলতে অধিকারী নই। তো একটা দিকেই আমরা তাকিয়ে আছি। আমি প্রতিবাদে বিশ্বাসী, সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনিভাবে হয়েছিল, এই মর্মে হাইকোর্টে কয়েকটা কেস করা হয়েছে, সেদিকে আমরা তাকিয়ে আছি, তারপর কি হবে দেখা যাবে। কারণ একটা কথা হচ্ছে যে কিভাবে জমি নিল, কাকে কি দিল, এ বিষয়ে কোনো স্বচ্ছতা গভর্নমেন্ট রাখেনি, বিদ্যুদেব ভট্টাচার্য সেগুলো রাখেনি। এবং এখনো পর্যন্ত সমস্ত তারপরে নন্দীগ্রামের নাম করতেই হয়। নন্দীগ্রাম বিষয়ে সবথেকে মহান ব্যাপার হলো যে প্রতিনিয়ত কালকে, আগামীকাল নন্দীগ্রামে প্রথম দফায় নিহতদের মধ্যে 7 জন শহীদ হন, তারাই কিন্তু একেবারে প্রথমবারে। যেমন ভরত মণ্ডল, যেমন শেখ সেলিম, যেমন বিশ্বজিৎ মাইতি এবং আরও কয়েকজন, সেখানে তারা ওই খাল, তালপাটি খাল সংলগ্ন যে গ্রামগুলো, সেখানেই তারা নিহত হয়েছিলেন, ইত্যাদি হয়েছে। সেটা হয়েছে, হয়ে গেছে, এটা মনে আছে যে তখন একই সঙ্গে তার পরের কথাটা তো আপনারা জানেন যে মার্চ মাসে যা হলো, যে একই সঙ্গে হিন্দু মেয়েরা শাঁক বাজাচ্ছেন, তারা গৌরাঙ্গ পূজা করছেন, একই সঙ্গে মুসলিমরা তারা আজান দিচ্ছেন, এবং এইরকম একটা অসামান্য জনতার উপর কি নির্মমভাবে গুলি চলল, বোমা পড়ল। তারপরে যেটা সব থেকে কল্পনাতীত, বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়, প্রচুর মহিলা ধর্ষিত হলেন, খুব চেনা জানা লোকরাই ধর্ষণ করলো। আর এখনো যেটা চলেছে, এই নভেম্বর থেকে, গত নভেম্বর থেকে যে আক্রমণ শুরু হয়েছে, তাতেও বারবার তারা ঢুকছে, এবং তারা দল হিসেবে চিহ্নিত করার কি আছে নিজেরাই বুঝেনি, তারাও কিন্তু ধর্ষণ করতে করতেই ঢুকছে। এইসব নিরন্তর সংবাদ পেয়েছি। এই সব কিছু বলতে আশ্চর্য জিনিস হচ্ছে, এই জায়গাটা পূর্ব মেদিনীপুর, এটা ক্ষুদিরামের জেলা, এটা মাতঙ্গিনী হাজরার জেলা। আসবার সময় যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল তাকে বললাম, শুনে খুব ভালো লাগলো, তার গ্রামের নাম পিছাবনি। এটা নিশ্চয় বয়স্ক লোকরা কেউ বলতে পারেন, অথবা কোথাও লেখা থাকবে। সেই সময় 42-এর আন্দোলনে মাতঙ্গিনী হাজরা, ব্রিটিশ পুলিশ এগোচ্ছে, পিছিয়ে যেতে বলছে, মাতঙ্গিনী বলছেন পিছাবনি পিছাবনি পিছাবনি, সেই থেকে কিন্তু গ্রামটির নাম হয়ে যায় পিছাবনি। আগে কি নাম ছিল আমরা জানি না, কিন্তু এই ব্যাপার আমরা তখন থেকে এ লেখার কথা পড়েছি। এবং মাতঙ্গিনী হাজরার সমস্ত জিনিসটা যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সে করেছিল, সেই মহিলা, সেটা
রমণ্য নাটকের ব্যাপারে প্রথমে বিধৃত আছে।